নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল প্রায়ই বন্ধ থাকায় প্রতিনিয়ত চাপ বাড়ছে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে ফলে জাতীয় পরিবহন শ্রমিকদের দুর্ভোগ কাটছে না কিছুতেই ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন অতিরিক্ত যানবাহনের চাপে ঘাটে রোজি দীর্ঘ দেখা দিচ্ছে যানজট একই সাথে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটের জন্য নির্ধারিত উনিশটি ফেরির মধ্যে একটি অন্য রুট নিয়ে যাওয়া হয়েছে এছাড়া চারটি মেরামতের জন্য পাঠানোর কারণে মাত্র ১৪টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে যা দিয়ে যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান নদীতে পানির তীব্র স্রোতের কারণে ফেরিগুলো ঠিকভাবে চলাচল করতে পারছে না কবে নাগাদ এই সমস্যা দূর হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি